Hi friend, good morning. Welcome back to my channel. ASSAM blogger 65 পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানাই আজকে ভিডিওটা শুরু করেছি। মনে হয় আজকে একটু একটু রোদ উঠবে। দেখো আকাশটা একদম পরিষ্কার হতে চলেছে আকাশ। আর মনে হয় বৃষ্টি হবে না, অনেক দিন জ্বালিয়েছে, এত জ্বালার সহ্য হয় না, তাই না বন্ধুরা? দুই দিন তিন দিন বৃষ্টি পড়লে ভালো লাগে, একদম লাগাতার আজকে বারো দিন হয়ে গেল, একদম বৃষ্টি পড়েই যাচ্ছে। আর দেখো সকালের কাজবাজ সেরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, এখন যাব রান্না করে। দেখি চা খাওয়ার জন্য কিছু বানিয়ে নেব। তোমাদের দাদাভাই বলছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চাপ ঠিক হবে, তাহলে সেগুলোই বানিয়ে দিচ্ছি। তাহলে চলো রান্না করে যাওয়া যাক। তাহলে দেখো রান্না করে চলে এসেছি, আর এখানে আটা মেখে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। এখন এটাকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি, এটা একটু ঘি দিয়ে ভেজে নেব। চারজনের জন্য চারটে বানিয়ে নেব, বেশি বানাবো না, এগুলো বেশি খাওয়া যায় না, একটাই ভালো লাগে। আর তোমাদের দাদাভাইয়ের এটা ফেভারিট খাবার বলতে পারো, ভীষণ ভালো পায় এই খাবারটা। আজকে সকালের ব্রেকফাস্ট, তার মধ্যে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, দারুণ হবে খেতে। সকালে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে বাজারে, দুপুরে রান্নাবান্না কী করবো সেগুলো আনার জন্যে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো, চা খেয়ে নিচ্ছে। দেখো চা খাওয়ার পর বাজার থেকে পাট শাক, মটন, উচ্ছে এগুলো নিয়ে আসলো। আজকে মটন রান্না হবে, যেহেতু আমি মটন খাই না তার জন্যে আমি পাট শাক, ভেন্ডি চচ্চড়ি আর উচ্ছে ভাজা করব। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, এমনকি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো রাস্তার ধারে দাঁড়িয়েছি, যেহেতু আমি একটু যাব বাজারে, বাজারে একটু কাজ আছে, তাই ওইখানে কণিকা আর ওর মা দাঁড়িয়েছে। ওই যে দেখতে পাচ্ছ ডাকাডাকি করছে, মামি আসো মামি আসো, তাই আমি একটু বাজারে যাচ্ছি, তাই এখন আর ওদের ওখানে যাব না। আর দেখো কতটা জল জমেছে, একদম বন্যা হয়ে গেছে, আর দুদিন বৃষ্টি পড়লে না বাড়িঘর একদম ডুবে যাব যেত। তাহলে দেখো চলে এলাম বাজারে, বাজারে নার্সারিতে চলে এসেছে কিছু গাছ নেব, লেবু গাছ, ওই নিম গাছ, আম গাছের সেগুলোই নেব। বাপি বলছিল একটা বড়ই গাছ আনতে, দেখি যদি ভালো পাই নিয়ে যাব। এখন গাছ লাগানোর সময়, তাই না, একটু একটু বৃষ্টি পড়ছে। আর কাপড়ের দোকানে চলে আসলাম, আমি সচরাচর এই দোকানটা থেকেই কাপড় চোপড় কিনি, যেহেতু একটা আজকে নাইটি নিয়ে যাব, বেশি কিছু নেব না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে।